अज्ञानं तिमिरान्धस्य ज्ञानञ्जनशलकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरुपाद पद्म हियाय धरे सकल वैष्णव भक्तबृंदर चरणधूलि माथाय निये आज के आमरा एकटी छोट्ट गल्प देखुन छोटो बयसे केमन भगवानेर प्रति विश्वास এইটি আপনারা শুনলে আপনাদেরও ভগবানের প্রতি বিশ্বাস বাড়বে। বৃন্দাবনে একজন ছিল 5 বছরের বালক, তার নাম ছিল ভদু। তিনি লোকমুখে শুনেছেন যে কৃষ্ণচন্দ্র সে তালবনে ভাণ্ডের বনে গরু চড়াতে যায় এবং কত কত খেলা খেলে বৃন্দাবনে। তাই তিনি মনে 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 করছেন যে আমিও তো বালক আর কৃষ্ণও তো বালক, তাহলে আমিও ছোট কৃষ্ণও ছোট, তাহলে যদি কৃষ্ণর সাথে আমি একটু বন্ধুত্ব করতে পারি তাহলে কৃষ্ণর সাথে আমি প্রত্যেক দিন গরু চড়াতে যাব, কত খেলা খেলব, কত মজা হবে, কত আনন্দ হবে। তাই তখন ভদু মনে মনে শুধু আকুল প্রাণে ডাকে, হে কৃষ্ণ তুমি কি একবার আমাকে দেখা দিতে পারো না প্রভু, আমি তো বালক, আমার মনের বাসনা জেগেছে প্রভু আমি তোমার সাথে খেলা খেলব, তোমার সাথে বন্ধুত্ব করব, অন্তর্যামী ভগবান। ভদুকে এসে বলছেন, কি না কোথায় থাকো? তখন ভদু করজোড়ে বলছে, তুমি কে? আমি? কেন আমাকে তুমি চিনতে পারছ না? বলছে, বলো না তুমি কে? আমার নাম সখা কৃষ্ণ। ও সখা কৃষ্ণ, তুমি এসেছ? আমার না মনের বাসনা জেগেছে যে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আমি তোমার সাথে খেলা খেলব, কত আনন্দ করব। তা তুমি আমার সাথে আনন্দ করবে, খেলা খেলবে? তাহলে আর দেরি করছো কেন, চলো এখনই চলো। তাই তখন ভদুর সাথে ভদু কৃষ্ণর সাথে চলে গেলেন তালবন ভাণ্ডির বন, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল শ্যামলী ধবলি এদের নিয়ে কত খেলা খেলে, কত আনন্দ হয়। তাই তখন ভদু মনে মনে ভাবছে যে কৃষ্ণ যে এসছে এটা আমি আমার গুরুদেবের কাছে গিয়ে আমি বলবো। তখন ছুটে এসে বলছে, গুরুদেব আমি জানো কৃষ্ণর সাথে বন্ধুত্ব পাতিয়েছি। তখন গুরুদেব বলছে, কৃষ্ণর কি খেয়ে দেয় কাজ নেই যে তুই এইটুখানি বালক, তোর সাথে কি না তোর সাথে কি না কৃষ্ণ বন্ধুত্ব করবে, তোর কি মাথা গিয়েছে? বলছে, না গুরুদেব সত্যিকারেরই কৃষ্ণ আসে ভাণ্ডের বনে, কত খেলা খেলি, কত আনন্দ হয় আমার। তাই তখন গুরুদেব বলছে, তাহলে তুই কি আমার এখানে নিয়ে আসতে পারবি তোর সখা কৃষ্ণকে? তখন ভদু বলছে, ঠিক আছে গুরুদেব আমি কৃষ্ণর সাথে কথা বলে আসি। এই বলে ছুটতে ছুটতে এসে বলছে, কৃষ্ণ আমার গুরুদেব তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি কি দেখা দিতে পারবে? তো তখন বলছে, নিশ্চয়ই পারব। তাহলে এক কাজ করবে, আমি কিন্তু এমনি এমনি যাব না, তোমার গুরুদেবকে বলবে যে তোমার গুরুদেব আমার জন্য যেন ভালো ভালো খাবার, ভালো ভালো উত্তম উত্তম দ্রব্য নিয়ে পসরা সাজিয়ে রাখে। বলছে, ঠিক আছে তাই হবে, আমি গুরুদেবের কাছে গিয়ে বলবো। এই বলে ছুটে এসে বলছে, গুরুদেব কৃষ্ণ আসবে বলেছে, কিন্তু কৃষ্ণ কিন্তু এসে এখানে সেবা করবে, তুমি কৃষ্ণর জন্যে ক্ষীর সর নবনী মাখন তৈরি করে রাখবে। বলছে, নিশ্চয়ই, আমাদের বৃন্দাবন আমাদের কোনো দুধ ঘি অভাব নেই, আমি সেই সব তৈরি করে রাখবো। তাই তখন গুরুদেব সেই সব তৈরি করে বসে রয়েছে, কৃষ্ণ আর আসে না। তখন ভদুকে গিয়ে বলছে, ভদু আমি কি বলেছিলাম? বলছে, কি তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে? দেখ তোর মাথা সত্যিকারেরই খারাপ হয়ে গিয়েছে, কেননা তুই বলেছিলিস কৃষ্ণ আসবে, কই কৃষ্ণ তো এলো না। বলছে গুরুদেব, তাই তো কৃষ্ণ এলো না কেন? বলতে, তুই জানিস কৃষ্ণ এলো না কেন? আমি তো তোরে বলেছি যে তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে।
তাই তখন ভদু মনে বড় আঘাত পেলেন যে কৃষ্ণকে বললাম, কৃষ্ণ এলো না, আমার গুরুদেবের কাছে ছোট হয়ে যেতে হলো। তাই ভদু কাঁদতে কাঁদতে সেই তালবনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আজকের থেকে আমি কৃষ্ণর সাথে আর বন্ধুত্ব করব না, কৃষ্ণের সাথে আর কথা বলবো না। তাই তখন কৃষ্ণ ভদুর কাছে এসে বলছে, কি ভদু আজকে কথা বলছো না কেন? তাই তখন ও ভদু বলছে, আরই তোমার সাথে আজকের থেকে আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব না, তুমি বাজে, তুমি কথা দিয়ে কথা রাখো না। বলছে, কি কথা রাখিনি? বলছে, তোমাকে বলেছিলাম যে তুমি আমার গুরুদেবের ওখানে যাবে, তোমার জন্য আজকে আমার গুরুদেবের কাছে ছোট হয়ে যেতে হলো। তাই বলছে, ভদু আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, ওই জায়গাটা কি? বলছে, কেন, শৃঙ্গারবট? বলছে, শৃঙ্গারবটে তো আমার রাধারানীর শৃঙ্গার হয়, আর যেহেতু রাধারানীর শৃঙ্গার হয় আমার সাথে তো আমার দাদা বলরাম যাবে, বলরাম যেহেতু ভাসুর হয়ে যায় তার জন্য বলরাম তো সেই শৃঙ্গারবটে যেতে পারবে না, আর যেখানে দাদা যায় না সেখানে আমি কি করে যাই? তুমি এক কাজ করো, তুমি তোমার গুরুদেবকে এইখানে নিয়ে আসো। এইখানে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসো, এইখানে আমি নিশ্চয় দর্শন দেব। এই বলে ভদু ছুটতে ছুটতে গিয়ে বলছেন, গুরুদেব কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি চলো। বলছে, কৃষ্ণ অপেক্ষা করছে কোথায়? বলছে, তালবনে অপেক্ষা করছে। বলছে, আমার একের থেকে বয়স হয়েছে, চলতে পারি না ভালো মতন ভালো করে, আর তুই এখন আমাকে সেই তালবনে নিয়ে যাবি? আর তোর তো এমনিতেই মাথা খারাপ হয়ে গিয়েছে, হ্যাঁ, তোর পাগলের পাল্লায় পড়ে কি আমিও পাগল হব? না, আমি যাব না। তাই তখন ভদু কি করলেন, গুরুদেবের হাতটা ধরে টানতে টানতে গুরুদেবকে তালবনে নিয়ে আসলেন। নিয়ে এসে গুরুদেব বলছে, কই ভদু, আমি তো কৃষ্ণকে দেখতে পারছি না। তাই তখন ভদু কথা বলছে এটা গুরুদেব শুনতে পাচ্ছে, কিন্তু কৃষ্ণ কি কথা বলছে গুরুদেব শুনতে পাচ্ছে না। তখন গুরুদেব ভদুকে বলছে, কই ভদু, কই কৃষ্ণ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আর তুই একা একা বকবক করছিস কেন? তা তখন বলছে গুরুদেব, তুমি কৃষ্ণকে দেখতে পাচ্ছ না? বলছে, না তো। তা তখন কৃষ্ণকে বলছে ভদু, যে কৃষ্ণ আমার গুরুদেব তোমাকে দেখতে পাচ্ছে না কেন? বলছে, গুরুদেবের এখনো তো ভজনে পরিপূর্ণ হয়নি, তুমি তোমার গুরুদেবকে স্পর্শ করো, তোমার কৃপায় গুরুদেব আজকে আমাকে দর্শন করতে পারবে। তাই তখন যখনই ভদু গুরুদেবকে স্পর্শ করলো, তখনই দেখতে পারলেন কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল শ্যামলি দবলি। তাই তখন গুরুদেব আছাড়কে বললেন যে, সত্যিই তো আমার মনে এখনও বিশ্বাস জাগেনি যে কৃষ্ণ সত্যিকারেরই, কৃষ্ণকে যদি কেউ কামনা বাসনা ত্যাগ করে যদি কৃষ্ণকে ডাকে কৃষ্ণ তাকে দর্শন দেয়, আমার মনে সেই বিশ্বাসটা জাগেনি, কিন্তু 5 বছরের বালক ভদু ওর মধ্যে কি না সেই বিশ্বাসটা জেগে গিয়েছে। আজকে ওর কৃপায় আমি কৃষ্ণকে পেলাম, ওর জন্যে আজকে আমি কৃষ্ণকে আগে প্রণাম করব না, আমি ভদুর জন্যে কৃষ্ণকে পেয়েছি, তাই আজকে আমি ভদুকে আগে প্রণাম করব। তাই তখন গুরুদেব আছাড় খেয়ে পড়লেন ভদুর চরণে যে, ভদু আমি না জানে তোমার চরণে কত অপরাধ করেছি, আমি বিশ্বাস করিনি, আমি না জানতে তোমাকে পাগল বলেছি, আরও কত অপমান করেছি, তোমার মধ্যে কি না এত বড় ভজন, তুমি এত ভজন করো যে তোমার কৃপায় আমি আজকে কৃষ্ণকে দর্শন